হ্যালো এভ্রিও ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিয়াঙ্কাস ব্লগিং ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও কেমন আছো তোমরা আশা করছি তোমরা অনেক ভালো আছো আমিও ভালো আছি কোনো রকমে চলছে ভালো থাকা খারাপ থাকা নিয়ে তো তোমাদের ভালো থাকা সুস্থতা তোমাদের সাফল্য কাজে যাতে এগিয়ে যেতে পারো সমস্ত কিছু ভাবনা গেছে এইটাই প্রার্থনা করে আজকে ভিডিওটা শুরু করলাম আই হোপ কি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে আর ভিডিওর মধ্যেই তোমাদের সাথে আজকে শেয়ার করছি আজকে আমাকে যে কত কিছু সহ্য করতে হচ্ছে বিয়ের পর কি সেটাই আজকে তোমাদেরকে বলবো তো দেখতে পাচ্ছ মশারি আমি বিগত যতদিন ধরে ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি তোমরা নিশ্চয়ই দেখেছো যে বিছানা গোছানো যখনই তোমাদের সাথে শেয়ার করি মশারি কোনো সময় দেখো না তো এই মশারিটা মানে কালকেই মানে এই বিয়ে তিন বছরের মধ্যেই ফার্স্ট টাইম আমরা মশারিটা নিয়ে ঘুমালাম তো কি বলবো এক্সপিরিয়েন্সটা ভীষণ বাজে ছিল মানে মানে মনে হচ্ছিল যে ঘরের মধ্যে ঘর যে কথাই আছে না দম বন্ধ হয়ে আসে ছোটবেলায় একটা প্রবাদ ছিল যে ঘরের মধ্যেও ঘর কি বলতো তো আমরা বলতাম মশারি নিশ্চয়ই সবাই জানি কম বেশি তো সেরকমই আর কি লাগছিল দম বন্ধ হয়ে আসছিল তবে ওয়েদারটা দুদিন ধরেই মেঘাচ্ছন্ন বৃষ্টি বেশ ঠান্ডা ছিল তবুও আমাদের কেন বাধা বাধা লাগছিল তার থেকেও বড় কথা হচ্ছে বিছানা একদম এলোমেলো হয়ে গেছিল পরের দিন বিছানা তুলতে গেলে যতটা না আমার কষ্ট না হয় ততটাই মশারি বিছানা তুলতে গিয়ে আমার ভীষণ কষ্ট হয়েছিল তো বরের আবদার যে একদিন মশারি টানাতে হবে তাই জন্য ওর কথা শুনতে গিয়ে আমাকে আরও অনেক কিছু করতে হচ্ছে তো আমার একদমই ভাল লাগে না তা দেখি আজকে রাতে আসার পর বর কি বলে যে বিছানা মশারি টানাতে হবে কি হবে না আমি তো বলবো যে মশারি টানিয়ে না ঘুম না টানিয়েই আমরা ঘুমাবো এটাই আমার ইচ্ছা আমার অধৈর্য লেগে যাচ্ছিলো তারপর হলো কি বাসি কর্মগুলো এখন সেরে নেব আর হচ্ছে এই বিছানা চাদরটা আমি আর একদিন গেলে তুলব বিছানার চাদরটা একটু নোংরা হয়েছে যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার দুদিন বৃষ্টি কম বেশি হচ্ছে ওয়েস্ট তোমরা তো নিশ্চয়ই জানো তো ওই জন্য আর এখন কাচলে না ঠিকঠাকভাবে শোকাবে না একদম বিচ্ছিরি গন্ধ বেরোবে জামা কাপড় থেকে তো ওই জন্য আর কি তো এই যেই ওয়েদারটা না এই ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো লাগে তো এটাই হচ্ছে ব্যাপার তো তোমাদের ওখানে কি বৃষ্টি বৃষ্টি হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও আমার তাহলে ভালো লাগবে তো ব্যাস আজকে হচ্ছে তারপর সমস্ত কিছু কম করে ঘরের কাজকর্মগুলো তোমরা দেখতে থাকো তাহলে পুরো ভিডিওটা এই জামা কাপড়গুলো না কালকে কেচেছিলাম তো কালকে আরো বেশি ছিল বৃষ্টি বৃষ্টি হচ্ছিল তার জন্য শোকাইনি তো ওইগুলোই আর কি বাইরে মেরে কাপড় আছে সেগুলো আনলাটা একটু গুছিয়ে নেব তো তোমরা অনেকে কমেন্ট করছিলে যে দিদি কপিরাইট ফ্রি ভিডিও আর কপিরাইট গান এই সব বিষয় নিয়ে তোমরা আরো আরো কোয়েশ্চেন করছো তো বেশ ভালো দুটো ভিডিও আমি তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম ভালো রেসপন্স করেছো তো ভাবছি তৃতীয় ভিডিওটা নিয়ে খুব জলদি আসবো আর অনেকে তোমরা নেগেটিভ ভাবে ব্যাপারটাকে নিচ্ছ যে আমি হয়তো কোনো মিথ্যা কথা বলেছি ঠিকঠাক বলিনি তো নেক্সট ভিডিওতে আমি বলে দেবো আমি মিথ্যা কথা বলেছি না আমি অন্যভাবে করি সেটা বলিনি তোমাদেরকে অন্য আরেক কথা বলেছি তো ওয়েট করতে থাকো তারপর দেখো এখানে আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে যেটা হচ্ছে আমার বর আমার জন্য অর্ডার করেছে এই গেঞ্জিটা ও মাই গড কি দারুণ গেঞ্জিটা এই ধরনের গেঞ্জির গেট আমার কাছে নাই নাই করে এইটা নিয়ে চারটে আছে তো এটা হচ্ছে একদম পিওর রেড কালার মানে ইটের কালার যেটা হয় সেরকমই আর কি তো ভীষণ ভালো ভালো গেঞ্জির কোয়ালিটি সফট ভীষণ ভালো আর আমার পরতেও ভীষণ লাগে এগুলোকে বলে ক্রপ টপ তো এটা বেশ ভালোই লং আছে বেশ হালকা পরলে বেশ ভালোই লাগবে যেহেতু গরম গরম পড়ে গেছে তো বেশ ভালো তো অফারে পেয়েছিল বর তার জন্য আমার জন্য কিনে নিয়েছে তারপরে এই জামা কাপড়গুলো বাথরুমে রাখতে গেলাম হলো কি কাজবো বলে তারপরে একটু ড্রেসিং টেবিলটা অনেক দিন ধরে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করা হয় না তো ভাবলাম ড্রেসিং টেবিলটা পরিষ্কার করিনি কারণ কালকে তো আবার সানডে আছে বড়ের ছুটি ওর বাড়ি থাকলে ঠিকঠাকভাবে আমি কাজকর্ম ঠিক করে করতে পারি না ওই রান্না খাওয়া ঘর গোছানো এদিক ওদিক জামা কাপড় কাচা এইগুলোই করতে করতে আমার দিন কাবার হয়ে যায় বোঝোই তো মানে সংসারী মেয়েদের এই স্বামীরা বাড়িতে থাকলে ছুটির দিনে মাথা ফাথা খারাপ করে দেয় কতবার যে রান্নাঘরে যেতে হয় তার কোনো ঠিক ঠিকানাই নাই তো এই হচ্ছে ব্যাপার তো তোমরা আরও আমার সম্বন্ধে কি কী জানতে চাও সেটা কমেন্ট করতে পারো আমার খুব ভালো লাগবে আমি ভাবছি যে এটা কি অনেক ভিডিও রাখবো যেখানে তোমাদের আরও কোয়েশ্চেন থাকতে পারে সেইগুলো নিয়েই আসবো ভাবছি তো আর সামনে আরো একটা জায়গায় আমরা যাব বুঝলে এখন তো তোমাদের সাথে কিছু শেয়ার করছি না পরে শেয়ার করব তো এইটুকুনি বলে রাখলাম তারপর মোটামুটি ঘরের কাজ কমপ্লিট এবার ঘর ঝাড় দিয়ে নেবো আর এই যে দেখতে পাচ্ছ এই কোনাটাই আমি মানে মুখে ওড়না দিয়ে করছি তার কারণ হচ্ছে অনেক দিন ধরে ধুলো জমেছিল ওই জায়গাটা আমি একদমই ঝাড় দিতাম না তো বেশ ধুলো জমে গেছে দেখতেই পাচ্ছ এতটা ধুলো আমি ঘর থেকে বার করলাম তো ওই জন্য ভাবলাম পরিষ্কার করে নিই অনেক দিন ধরেই পড়ে আছে ব্যাস এই আর কি তো আমার সামনে অনেকগুলো জুতো মতো এলোমেলো হয়ে আছে তো কি বলবো বুঝতে পারছি না আজকে ভিডিওটা তোমাদের সাথে এরকম ভাবে শেয়ার করতে হচ্ছে আমার আর কি তো দেখতে থাকো ডেলি ব্লগ তো সবসময় তো শেয়ার করি কম বেশি তো এরকমই ভাবলাম শেয়ার করি চলো সকালের কাজ বাজটা কীভাবে কি করছি না করছি আর মোটামুটি কিন্তু আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট কাজ বাজা কমপ্লিট এবার চলে আসলাম রান্নাঘরে একটু চা খাবো বলে গলা শুকিয়ে গেছে একটু চা পান করবো আমি কিন্তু চা খুব বেশি খাই না তবে আজকে একটু ইচ্ছা করছিল যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তার জন্য ভাবলাম চলো একটু চা খাওয়া যাক আর গ্যাসটার অবস্থা প্রচন্ড বাজে হয়ে আছে তো এই গ্যাসটা আমি পরিষ্কার করব আজকেই মানে একদম ঝামার দিয়ে ঘষব ভালো করে ঘষে স্লাফ স্লাফ দিয়ে সমস্ত কিছু ঝাঁচকচকে করব ওই যে বললাম কালকে যেহেতু ছুটি বড়ের ঠিকভাবে হবে না তারপর একটু জল খেয়ে নিচ্ছি জল তেষ্টা পেয়ে গেছে আর চা খাওয়ার আগে আমার বাবা মা বলে নাকি জল খাওয়া অনেক ভালো নাকি চা খাওয়ার আগে পেট ভরে জল খেতে হয় আমি ওই জন্য জল খেয়ে নিচ্ছি তারপর চায়ের জল ফোটে এসছে চা পাতা দিয়ে দিলাম চা পাতা দেওয়ার পর মোটামুটি আমার কমপ্লিট তো তো এই হচ্ছে হলো কি কনসেপ্ট লিকার চা করেছি ঠিক আছে দুধ চা আমি খাই না খুব বেশি একটা খেলে আমার গ্যাস হয়ে যায় আর গ্যাসের প্রবলেম আছে তারপর এই যে ওভেনটা জলের মধ্যে চুবিয়ে রাখলাম কারণ চা খেয়ে পারি আবার কাজে লেগতে হবে বাসন টাসন কারণ আজকে অনেক কাজ আছে এই যে স্লাপ পরিষ্কার করবো তারপর বেশ করে কিছু কাঁচাকুচিও আছে মোটামুটি ঘরের কাজ কমপ্লিট এই দুটো কমপ্লিট করে স্নান করে নেব ব্যাস এবার একটু চা খাবো রিল্যাক্স করে আর তোমাদের সাথে লাস্ট কিছু কথা বলবো সেটা হচ্ছে যে তোমরা যেই সমস্ত ভিডিও আমার ডিমান্ড করছো বিশেষ করে ইউটিউবের ভিডিও বিষয়ে তো আমি ভাবছি যে থার্ড ভিডিওটা তোমাদের জন্য নিয়ে আসবো আর কি কি প্রবলেম থাকে তাহলে কমেন্ট করো এই ভিডিওতে তাহলে সেই সব টপিক নেই কিন্তু আমি তাহলে পরের ভিডিওতে বলবো ব্যাস তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর তোমরা তোমাদের কাজে যাতে সাফল্যভাবে এগিয়ে যেতে পারো ভগবানের কাছে সবসময় কামনা করে যাতে তোমরা সেই দিকে এগিয়ে যেতে পারো আমার মতো অন্তত যেন মানে যারা বিবাহিত আছো তারা যেন অন্তত নিজেদের মানে সাকসেস পাওয়ার কি নিজেদের লাইফে ব্যাস এইটুকুনি বলে আজকের ভিডিওটা শেষ করলাম